স্ট্রবেরির প্রতিস্থাপন, মাটি তৈরি এবং পরিচর্যা এসব নিয়ে কিন্তু প্রচুর ভিডিও আপনারা অনেক চ্যানেলে দেখেছেন। তবে আজকে আমি যেভাবে মাটি তৈরি করব এবং প্রতিস্থাপন করব এবং তার পরিচর্যা সম্বন্ধে আপনাদের বলবো, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং এভাবে যদি আপনারা করেন তাহলে আপনার স্ট্রবেরি কখনোই মারা যাবে না, বা আপনি সারা বছর কিন্তু এই মাটিতেই কিন্তু লাগিয়ে রাখতে পারবেন। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আমি যেভাবে মাটি তৈরি করা দেখাবো তাতে কিন্তু মোটামুটি স্ট্রবেরি গাছের কিন্তু কোনোদিন কোনো রকম সমস্যা হবে না। আর আমি যে মাটি তৈরিটা দেখাচ্ছি এইরকমভাবে কিন্তু কোনোদিন কোনো স্ট্রবেরি গাছের মাটি তৈরি আপনারা দেখেননি। তো কী কী উপাদান নিয়েছি সেটা প্রথমে আপনাদের দেখার বিষয়। তো প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে, এটা এক বছর আগের পুরনো আমার টবের মাটি, খুব ওয়েল ড্রেন্ড মাটি যেটা আপনারা তৈরি করবেন এক বছর পুরনো, সেই ওয়েল ড্রেন্ড মাটিটা কিন্তু আপনারা ফেলে দেবেন না, সেটাকে নিয়ে রাখবেন। এটাতে বালিও মিশানো আছে এবং মাটিও আছে, সঙ্গে ভার্মিকম্পোস্টও দেওয়া ছিল। এই ভার্মিকম্পোস্টের বা যে খাবারগুলো দেওয়া ছিল তার গুণাগুণ যে গাছটাতে লাগানো ছিল সে গাছটা খেয়ে নিয়েছে, কিন্তু মাটিটা কিন্তু একদম পুরো ফাঙ্গাল ইনফেকশন ফ্রি একটা খুব ভালো ওয়েল ড্রেনেজ মাটি তৈরি হয়ে রয়েছে। নেক্সট, তার সঙ্গে দিচ্ছি আমি যতটা পরিমাণ আমি এই মিক্সারটা নিয়েছি তার সঙ্গে আমি কিন্তু নিয়েছি ভার্মিকম্পোস্ট তার হাফ পরিমাণ। তো হাফ পরিমাণ ভার্মিকম্পোস্ট নিয়েছি। তো আমি দুটো এক জায়গায় দিয়ে দেবো, প্রথমে মিক্সার করতে হবে। তো মাটিটা দেখতেই পাচ্ছেন, এর সঙ্গে এই ভার্মিকম্পোস্ট ওর হাফ পরিমাণ ভার্মিকম্পোস্ট কিন্তু আমি এটাতে দিয়ে দিলাম। নেক্সট যে উপাদানটা নিয়েছি সেটা হচ্ছে পারলাইট। পারলাইট আমি নিয়েছি 20 গ্রাম। 20 গ্রাম পারলাইট এই কারণে নিয়েছি, স্ট্রবেরি গাছ কিন্তু প্রচণ্ড ওয়েল ড্রেন্ড এবং হালকা মাটি পছন্দ করে। তো হালকা মাটি জন্য আমি কিন্তু এটাতে পারলাইট মিশিয়ে দিচ্ছি 20 গ্রাম। আর কী কী নিয়েছি, আর নিয়েছি শিং কুচি নিয়েছি মোটামুটি ওই 10 গ্রাম মতো, আর এপসাম সল্ট 1 চামচ, হিউমিক অ্যাসিড 1 চামচ, আর 5 গ্রাম আমাদের ফাঙ্গিসাইড। এইগুলো কিন্তু সব একসঙ্গে আমি মিক্সারে মানে এটাতে মিক্সড করব। এই বড়ো পাত্র মোটামুটি মিক্সড করার পরে আমি এই বড়ো পাত্রটায় রেখেছি, ওই পাত্রটায় ধরছিল না তাই আমি কিন্তু এই মিক্সড করে এটাতে রেখেছি। এবার যেটা নেক্সট কাজ সেটা হচ্ছে আমি একটা মাটির পট নিয়েছি। তো মাটির পটটা এটা হচ্ছে 10 ইঞ্চি পট। তো মোটামুটি পটের মধ্যে আমার কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো দরকার। তো একটা খোলাম কুচি নিচ্ছি আমি, খোলার টুকরো, ভাঙা খোলার টুকরো, এবং নিয়ে এই যে নিচের হোলটা আছে সেটা কিন্তু আমি এরকম ঢেকে দিলাম, এবং যাতে কোনো রকম ওটাতে জল না আটকায় সেরকমভাবেই কিন্তু আপনাকে দিতে হবে। এবং তার চারিদিকে আমি এই কুচো পাথর, তারপরে এই পাথর দেওয়ার পরে এটাতে কিন্তু এরকম বালি দিয়ে দিতে হবে আপনাদের। বালি দেওয়ার পরে এটাকে একটু লেভেল করে নেবে। মোটামুটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেনেজ সিস্টেম আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই ড্রেনেজ সিস্টেমের উপরে আমার যে সয়েল মিক্সিংটা আছে সেই সয়েল মিক্সিংটা কিন্তু আমি এটাতে দিতে থাকবো। পুরানো যে আমি পটের মাটি ইউজ করেছি, এই পুরানো মাটির বদলে অনেকে কিন্তু গার্ডেন সয়েল ইউজ করেন এবং তার সঙ্গে কোকোপিট ইউজ করেন, তাতে কিন্তু অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কিন্তু খুব মারাত্মক ভয় থাকে। তো সেই ভয়টা কিন্তু এই মাটিটাতে একদমই থাকবে না। আমি আগে পটটা বসিয়ে দেখে নেব, এখনো হয়নি। এরকম পুরনো মাটি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফাঙ্গাল ইনফেকশনের ভয়টা থাকবে না, কিন্তু কোকোপিট, অনেকে বলছেন যে মাটি খুব হালকা লাগে এই গাছের জন্য, অথচ সেই মাটিতে কোকোপিট দিয়ে দিচ্ছেন, তো এটা কিন্তু একদম ভালো সলিউশন নয়। কোকোপিট দিলে কিন্তু মাটি আর হালকা থাকে না, কারণ প্রচুর পরিমাণে জল কিন্তু কোকোপিটে ধরে রাখে। মোটামুটি অর্ধেক আমি কিন্তু মাটি দিয়ে দিলাম, এবং এই মাটিটা একটু হালকা ভালো চেপে চেপে দেবেন, তাহলে কী হবে কোনো এয়ার গ্যাপ থাকবে না। সেই এয়ার গ্যাপ থাকলে কিন্তু ভিতরে কিন্তু আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে, সেই কোনো কারণে কিন্তু একটু মাটিটা হালকা চেপে চেপে দেবেন। এবার আমার গাছটা মোটামুটি এই গাছটা এবার আমি কিন্তু যে গ্রো ব্যাগে আছে সেই গ্রো ব্যাগটা কেটে কিন্তু গাছটা আমি বার করে নেব। দেখতেই পাচ্ছেন, তো আমি এই মাটিটাকে একদমই আপনারা ভাঙার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার গাছটা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে বাঁচানো। এরকমভাবে মোটামুটি বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার এই সাইডগুলোতে কিন্তু আমি এই আমার সয়েল মিক্সিংটা এই সাইডগুলোকে দিয়ে ভর্তি করে দেবো। মোটামুটি প্রতিস্থাপন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর
এই যে স্ট্রবেরির যে পাতাগুলো দেখতে পাচ্ছেন যে যেগুলো শুকিয়ে গেছে বা রোগগ্রস্ত পাতা, এইগুলো কিন্তু একদমই রাখবেন না, একদম আছে দিয়ে ছেটে সবসময় পরিষ্কার করে রাখবেন। এই গাছ পাতাগুলো, এই যে পাতা তাতে কম থাকে থাকুক সেটা নিয়ে কোনো চাপ নেই, কারণ পাতা আবার সঙ্গে নতুন পাতা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, শীতকাল চলছে ওদেরই টাইম, তো পাতা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেই জন্য কিন্তু চিন্তা করার কিছু নেই। এই পাতা কিন্তু যদি রোগগ্রস্ত পাতা হয় সেই পাতা থেকে কিন্তু রোগ ছড়াবে, সেই দিকে একটু খেয়াল রাখবে। এরপরের যে কাজ সেটা হচ্ছে আমরা জল দেব, তো জলটা দেবেন যাতে মাটি না ধুয়ে যায়, খুব সাবধানে আস্তে আস্তে, আমি এই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, তার দিয়ে আস্তে আস্তে যেভাবে জল দেওয়া যায় সেইভাবে কিন্তু জল দেবেন। পুরো মাটিটা আমি ভিজিয়ে দেবো জল দিয়ে, যত সময় না নিচে ড্রেনেজ থেকে জল বেরোচ্ছে তত সময় কিন্তু আপনাকে জল ধীরে ধীরে দিয়ে যেতে হবে, আর প্রথমবারের জল একদম পুরো মাটিটা কিন্তু ভিজাতে হবে। এত সময় স্ট্রবেরি নিয়ে এত কিছু কথা বললাম, অথচ স্ট্রবেরির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানচিং, সেটা নিয়ে কিন্তু কিছু বললাম না। অনেক সময় দেখবেন অনেক ইউটিউবার বা অনেক বাগানি স্ট্রবেরি গাছ প্রতিস্থাপন দেখিয়েই সঙ্গে সঙ্গে তাতে মানচিং করে দিচ্ছে, ওপরটা খড় বা কোনো কিছু দিয়ে, মস জাতীয় কিছু দিয়ে ঢেকে দিচ্ছে, তো এটাকেই আমরা মানচিং বলি। কিন্তু এই পদ্ধতিটা কিন্তু ভুল। অ্যাকচুয়ালি স্ট্রবেরি প্রতিস্থাপনের পরে অন্তত 2-3 সপ্তাহ তাকে টাইম দিতে হয় সেই মাটিতে অ্যাডজাস্ট করার জন্য। এরা কিন্তু এখনও অ্যাডজাস্টেবল নয়, অ্যাডজাস্ট হয়ে যাবে 2-3 সপ্তাহ এরা থাকার পরে, কিন্তু বেশ এরকম কচি কচি, এই যে সবে একটা পাতা বেরিয়েছে লাগানোর পরে, এরকম কচি কচি কিন্তু বেশ কিছু পাতা বেরিয়ে যাবে, অন্তত 5-6টা করে পাতা বেরিয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা মানচিং করে দিন। মানচিং করার মেন উদ্দেশ্য হলো এই পাতাগুলো বা এর যে ফল ফুল যেগুলো আসবে সেগুলো যেন মাটির সঙ্গে সংস্পর্শে না আসে। যে জিনিসটা দিয়ে আপনি স্ট্রবেরিতে মানচিং করবেন সেটা দ্বারাও কিন্তু ইনফেকশান বা কোনো রকম জীবাণু কিন্তু স্ট্রবেরি গাছে ধরে যেতে পারে, সেই কারণে সেটাও কিন্তু আমাদের সঠিকভাবে কীভাবে মানচিং করতে হয় সেটাও আমাদের দেখার বিষয়। তো পরবর্তী ভিডিওতেই চলে আসবে স্ট্রবেরির সঠিকভাবে মানচিংয়ের সম্পূর্ণ বিবরণ। যে কোনো গাছ মাটির পটে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে, শুধু তাই নয় গাছের হেলথও কিন্তু মাটির পটে অনেক ভালো থাকে, তাই স্ট্রবেরি অবশ্যই আপনারা মাটির পটে লাগান। কীভাবে সয়েল মিক্সিং দেখালাম সেইভাবেই সয়েল তৈরি করুন এবং গাছ লাগিয়ে দিন। জল দেওয়ার একটা নিয়ম আছে, স্ট্রবেরি গাছের ওপরের এই যে মাটি আছে এই মাটি কিন্তু আপনারা এরকম হাতে নেবেন, নিয়ে কিন্তু এরকমভাবে দেখবেন যে মাটিতে ময়েশ্চার আছে কিনা, যদি ময়েশ্চার থাকে তাহলে জল দেওয়ার দরকার নেই, আর যদি ময়েশ্চার না থাকে শুকনো হয়ে যায়, হাতে যদি কোনো ময়েশ্চার ফিল না করতে পারেন তাহলে কিন্তু আপনি অল্প করে জল দিতে পারেন, একেবারে প্রচুর পরিমাণে জল কন্টিনিউ দেবেন না, অল্প অল্প করে জল দেবেন, তাহলে কিন্তু স্ট্রবেরি ভালো থাকবে। তার সঙ্গে ভিডিওটা আজকে কিন্তু আর বাড়াচ্ছি না, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন, তাহলে কিন্তু কোনো নোটিফিকেশান আপনি কখনোই মিস করবেন না। আর যদি চ্যানেলটা আপনার পছন্দ না হয় বা বিষয়টা আপনার পছন্দের না হয় তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।